খুব চান্স চলো তাহলে আর উপরে যাই আমরা অলরেডি আমি পিছে আসলাম ওসে বড় পিকনিক চালু গার্লিকের যে ব্যাপারটা রয়েছে না গার্লিকটা যে মুখে পড়ছে দারুণ লাগছে এবার বের হচ্ছে ওয়াহ আমার ফেভারিট গোলাপ জামুন কি বের হচ্ছে এটা জিলাপি জিলাপি ওয়াও everyone good morning welcome back to our channel to ekhon sokal 11 ta baje ekhon amra ektu beriye porechi thanda jehetu jawa shuru hoye geche besh bhalo sundor nil akash ar surjo dekha jacche tai ekhon amra beriye porechi ektu stockholm city ta ektu ghure phire ektu dekhbo ar tar sathe apnarao dekhben ekhane ekta Södermalm bole ekta jayga ache jekhane ekta bhishon uchu ekta ground ache very high ground যেখানে যেখান থেকে স্টকহোম সিটিটা খুব ভালো করে দেখা যায় জায়গাটার নাম হচ্ছে হুইনার্স উইক ব্যারিয়েট এবং আমরা ওখানে আজকে যাব মাউন্টেনে চড়ার চেষ্টা করব জানি না পারবো কি না বাট উপর থেকে আজকে স্টকহোমকে দেখার চেষ্টা করব তো আমরা এখন রয়েছি টি সেন্ট্রাল এনে এখান থেকে আমরা যাব জিঙ্কেন্স দাম আর তারপর ওখান থেকে আমরা চড়ব পাহাড়ে চাউমিন চিলি চিকেন মিষ্টি খাওয়ার জন্য মন একদম আকু বাকু করছে অবস্থা খারাপ খিদে আমি তো ভাবছি কখন লাড্ডুটা খাব লাড্ডু খাওয়ার জন্য মনটা করে দুঃখ করছে তো এটা হচ্ছে স্টকহোমের সবচেয়ে ওল্ডেস্ট টাউন এটা গামলা স্থান আমরা এখন পৌঁছে গেছি জিঙ্কেন্স দাম মেট্রো স্টেশনে যেখান থেকে উপরে উঠব পাহাড়ের দিকে জায়গাটা খুবই সুন্দর ভীষণ বিউটিফুল লাগছে স্পেশালি সূর্য বেরোনোতে আরও বেশি ভালো লাগছে আর আমরা যাব হচ্ছে ওই দিকে পাহাড়ের মাথাটা মনে হয় মোস্টলি ওদিকে তো চলুন যাওয়া যাক আর খাওয়া যাক এতক্ষণ ধরে ছায়ার মধ্যে দিয়ে আসছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল এখন ফাইনালি রোদে পড়েছি জায়গাটা খুবই সুন্দর এখনও বরফ গলেনি এখনও রয়েছে চারদিকে বরফ সমস্ত লোকেরা এখানে রোদ পোয়াচ্ছে বা হাঁটাচলা করছে এবং ওই দূর থেকে দেখতে পাচ্ছি স্টকহোম শহরটা দেখা যাচ্ছে অনেক টপ থেকে মনে হচ্ছে বেশ জঙ্গলের মধ্যে দিয়ে বেশ উপরে উঠছি একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল হচ্ছে পৌঁছে গেছি মোটামুটি টপে হুইনার্স উইক ব্যারিয়েট আর ওইটা হচ্ছে একদম টপ মোস্ট পয়েন্ট তো এখন প্রচুর লোকজন রয়েছে নেক্সট আমরা যাব ভীষণ ভালো লাগছে আর নদীতে এখন বরফ জমে আছে হেঁটে হেঁটে যাবে ও নদীর ওপরে স্কি করছে না না হ্যাঁ নাকি না হ্যাঁ ও সাইড ধরে স্কি করছে বাহ একজন নদীর সাইড ধরে স্কি করছে এরকমও হয় আমি শুনেছি যে যখন নদীর সাইড ধরে বলতে মানে রাস্তার উপরে না কিন্তু নদীর উপরে নদীর উপরে হ্যাঁ জমে গেছে যে নদীর উপর দিয়ে চলে যায় এই পিক ঠান্ডায় লোকে নরমালি অনেকে স্কিং করে এপার ওপার করে তাতে অনেকটা ওই ঘুরে আসতে হয় না অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন এই দুটো হচ্ছে আলাদা আলাদা দ্বীপ ওটা একটা দ্বীপ ওপারে আর এটা আর একটা দ্বীপ
আর দুটো দ্বীপকে কানেক্ট করে ওই যে সামনে একটা ব্রিজ রয়েছে আর এদিকে আর একটা ব্রিজ, ওই দুটো। সো আসতে গেলে যারা মাঝখানে থাকে অনেকটা ঘুরে আসতে হয়। বসার জায়গা খুঁজছি, বসার জায়গা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। মোটামুটি পুরোটাই ঘাস টাস কিছুই নেই, পুরোই পাথর। তো মোস্ট প্রবাবলি হয়তো এখানে বসতে পারবো না, দেখি ওই পয়েন্টটায় গিয়ে যদি কিছু পাওয়া যায়। ওই যে ওই পয়েন্টটা সবাই দাঁড়িয়ে আছে, ওই পয়েন্টটা যদি কিছু বসার জায়গা, একটাই সিট আছে সেটা ভর্তি করে এরা বসে আছে, ছাড়ছে এখন, দেখি। হ্যাঁ চলো, ওটা মনে হয় ছেড়ে দিয়েছে, দেখা যাক, চলো ফটাফট চলো। আমি যখন ভিডিওতে দেখেছিলাম তখন এখানে অনেক ঘাস ছিল, বাট জানি না আমি মনে হয় ভুল জায়গা দেখেছি। এখানে সবই পাথর, খালি একটা চেয়ার আছে, টেবিল চেয়ার দেখতে পেয়েছি, এটাতেই এখন আমাদের কব্জা। ওসব বড় পিকনিক চালু। এই আমাদের খাবার রেডি, এখন আমরা খাবো একদম ভালো, একদম চাউমিন চিলি চিকেন, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যা হাওয়া বইছে এক্ষুনি মনে হচ্ছে। মিষ্টির পিটারা, তারপরে আছে মিষ্টির ভান্ডার, একদম ফুল আজকে পিকনিক রোদে। দাঁড়াও আমি একটু খেয়ে নিই আগে, দেখো তো সুপার দারুন। মানে এখন মুড়ি সুড়ি দিয়ে খেতে ব্যস্ত। আহ চিলি চিকেন জিন্দাবাদ, সুপার। মিষ্টি খাওয়ার সময় চলে এসেছে, তাহলে আমাদের মিষ্টির ঝুড়ি থেকে কী কী বেরোচ্ছে দেখা যাক। মিষ্টি নাম্বার ওয়ান মেকিং অ্যাপিয়ারেন্স, কি মিষ্টি কি মিষ্টি মিষ্টি মিষ্টি, দেখি দেখি দেখি। ছানা, নামটা কি ছিল মনে নেই, নাম লেখা ছিল না। সেকেন্ড কি আছে, বা এটা তো সন পাপড়ি। এবার বেরোচ্ছে, বাহ আমার ফেভারিট গোলাপ জামুন, আমার ফেভারিট হচ্ছে আইসক্রিম উইথ গোলাপ জামুন। এখানে আছে আইস আছে, গোলাপ জামুন আছে, তো স্বরলিপি মিষ্টান্ন ভাণ্ডার হয়ে গেল। এবার একটা বড় কিছু বেরোবে মনে হচ্ছে, আরে বাপরে মেগা সাইজ লাড্ডু, বাহ এটাই মনে হচ্ছে আজকের মতো লাস্ট ভ্যারাইটি। বাহ কি বেরোচ্ছে এটা, জিলাপি, জিলাপি, ওয়াও। মিষ্টিটা ওর দোকানে খুব ফ্রেশ থাকে, মিষ্টিকে কি ডান্স করতে ইচ্ছা হচ্ছে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটাকে একদম মাছ সমুদ্র দিয়ে স্কিইং করে যাচ্ছে, মানে ভীষণ সাহস। এখানে অর্ধেক জায়গায় বরফ ভেঙেও গেছে, তার উপর দিয়েও স্কিইং করে যাচ্ছে। আর পাচ্ছি না এখন, প্রচন্ড হাওয়া বেড়ে গেছে, এখন নিচে নামবো, তো চলুন এবার নিচে নামা যাক। Thank you.
কনজিউম করার পরে আমরা ডিসাইড করেছি যে হেঁটে হেঁটে ফিরব। আমাদের বাড়ি ঠিক নদীর ওপারই, বেশি হাঁটতে হবে না। তো দেখা হবে যাবে চারপাশটা। হ্যাঁ, এই পাশটা তো কখনো আসিনি, তাই হেঁটে হেঁটে গেলে জিনিসগুলো দেখতেও পারবো ভালো করে। হ্যাঁ, তো উপর থেকে যখন দেখছিলাম তখন ভাবছিলাম হয়তো পাতলা বরফ, তো সেই জন্য দেখার জন্য এলাম যে কতটা মোটা বরফ হলে উপরে স্কিইং করা যায়। তো আপনারাও নিজের চোখে দেখে নিন, এই রকম লেভেলের ঠিক বরফ চারদিকে, পুরো জাহাজগুলো পুরো বরফ হয়ে যাচ্ছে জাহাজের। হ্যাঁ হ্যাঁ, তাই তো, জাহাজের নিচ পোরশনটাও পুরো জাহাজের নিচটা জমে গেছে। হ্যাঁ, তো দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো মানে শক্ত পুরু স্তর জমেছে বরফে। সূর্য থাকায় হাঁটতে খুব ভালো লাগছে, মানে বেশ সুডিং লাগছে। এই যে ফটো তোলার রিকোয়েস্ট চলে এসছে, অনেকক্ষণ মারামারি করার পরে কয়েকটাই ভালো ফটো এসেছে। সূর্যের জন্য ভালো ছবি তোলা যাচ্ছে না। খুব সুন্দর একটা ওয়াকিং ওয়াকিং এর জায়গা রয়েছে নদীর পাশ ধরে, ভীষণই ভালো লাগে হাঁটতে। হ্যাঁ, এখান দিয়ে জাহাজে এই জায়গাটা হচ্ছে মানে ওল্ডেস্ট এরিয়া অফ স্টকহোম। এই জায়গাটার নাম হচ্ছে গামলা স্থান। গামলা সুইডিশ ভাষায় তার মানে হচ্ছে ওল্ড, মানে গামলাকে সুইডিশে মানে ওল্ডকে সরি ওল্ডকে সুইডিশে গামলা বলে। হ্যাঁ, স্থান হচ্ছে সিটি, ওল্ড সিটি আর কি, তার জন্য গামলা স্থান। আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। বাবা, তো সাইবেরিয়া। এই হচ্ছে আইসল্যান্ড থেকে পুরো চাই এসছে আর কি। এগুলো দেখে মনে হচ্ছে বরফ গুলো মানে গলতে আরম্ভ করেছিল বা ভেঙে গেছিল বা ওই জাহাজ দিয়ে ভেঙেছিল, তার উপরে আবার জমে গেছে। আরে সামনে গামলিস্তান, ওই সরি গামলাস্তান। বরফগুলো দেখে আরো ভালো লাগছে বেশ। তো এটা আমাদের বাড়ি যাওয়ার পথেই ওই পাশে আমরা ছিলাম, ওই যে ওই পাহাড়ে, ওই পাহাড়ের মাথায় আমরা ছিলাম। ওই পাহাড় থেকে গোল গোলে ঘুরে আমরা এখানে চলে এসেছি। এখান থেকে ওই যে উঁচু বিল্ডিংটা দেখছেন, ওই পাশের ওইটার পাশেই আমাদের বাড়ি। এই জায়গাটা এখন গাছে একদমই পাতা নেই, কিন্তু যখন সামার আসবে তখন পুরো একদম সুন্দর একটা বুলেভার্ডের মতো হয়ে যাবে, গাছের মাঝখান দিয়ে যাওয়ার মতো খুব সুন্দর দেখতে লাগে। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর জন্য আমরা টার্গেট করছি বা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি যে এই ভিডিওটা 1000টা ভিউ পাবে। সো এটা আমাদের টার্গেট, 1000 ভিউ। তো প্লিজ যদি ভালো লেগে থাকে শেয়ার করুন যাতে আমরা 1000 ভিউ পেতে পারি। তাহলে আজকের ব্লগটা এই অবধি, নেক্সট উইকে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো।
তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করার চাই। তো টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।